আব্দুর রহমানের রহিম। আজকের এই ঐতিহাসিক জেলা সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমাদের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য জাতীয় বীর জনাব আমানুল্লাহ আমান, আজকের প্রধান অতিথি বাংলাদেশ আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত জনগণ এবং গণমাধ্যমের সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিরাট জনসমাবেশ আবারও প্রমাণ করেছে বিএনপি যে আন্দোলন করেছে বর্তমান সরকারের পদত্যাগের লক্ষ্যে, আজকে সমগ্র বাংলাদেশ আজকে সেই ডাকে ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন আজকে কোনো কথা বলার কিছু নাই, আমাদের আন্দোলন আজকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। আমাদের এখন একটাই দাবি, কারণ এখানে আপনারা শুনেছেন আমাদের এর আগে নেতারা বলে গেছেন যে সরকার বিনা ভোটে নির্বাচিত, যে সরকার দিনে ভোট রাতে করে নির্বাচিত, যে কিনা অবৈধভাবে ক্ষমতায় আছে, যে কিনা আজকে দুর্নীতি করে বাংলাদেশের মানুষের পেটে লাথি মেরে মানুষকে অত্যাচার নিপীড়ন নির্যাতন করে, যে কিনা আজকে যখন যখন বেগুন 100 টাকা, যখন পেঁয়াজ 400 টাকা, যখন আমাদের আদা 500 টাকা, যখন মানুষ খেতে পাচ্ছে না, তখন তারা বাঁশি বাজাচ্ছে, নানা রকম সুন্দর সুন্দর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর আমাদের নেতা কর্মীরা তারা আজকে কারাগারে তাদেরকে ঢুকাচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, তাদেরকে জেল হাউসে ঢুকিয়ে আজকে আবারও নতুন করে ক্ষমতায় থাকার একটা নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের এই আমার তরুণ ভাইরা বোনেরা যারা আছে, এই নির্বাচন হতে দেবে না। শেখ হাসিনার নেতৃত্বে কোন নির্বাচন হবে না। নির্বাচন হবে তখনই যখন একটি নিরপেক্ষ সরকারের আন্ডারে একটা সুন্দর সুষ্ঠু গণতন্ত্রের লক্ষ্যে যখন আমাদের নির্বাচন হতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণ যখন ভোট দিতে পারবে, সেই নির্বাচন আমাদেরকে হতে হবে, সেটাই করবে। আজকে যে বর্তমানের যে সরকার আছেন, যারা এখনো জনগণের পকেট কেটে উন্নয়নের চমক দেখিয়ে বিভ্রান্তমূলক কথা বলছে, তারা জানে না আজকের এই মহান সমাবেশ তারা দেখুক, আজকে সারা বাংলাদেশের লোক এখনো এখানে সমবেত হয়নি। সারা বাংলাদেশের লোক যখন এই রাজপথে নামবে, তখন হাসিনার জায়গা কোনো থাকবে না, কোথাও যাওয়ার জায়গা আর থাকবে না। তাই আমরা আমাদের আজকের যে চূড়ান্ত লক্ষ্য, সেই দাবি আদায় লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলনের শেষ মতে পৌঁছে গেছি, সেই দাবি আমরা এক দফা দাবি আদায় করে আজকে এখান থেকে আমরা যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।